আসসালামু আলাইকুম সম্মানিত সুধীজন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা আজকেও পাঁচটি তদারকি দল আমরা বের হয়েছি। এই টিমে আমার সাথে আছেন সহকর্মী প্রধান কার্যালয়ের উপপরিচালক জনাব মাসুম আরেফিন ও বিকাশ চন্দ্র দাস এবং মন্ত্রণালয়ের টিমে আব্দুল জব্বার মন্ডল ও মাকফুর রহমান। আমরা এই মুহূর্তে আছি কারণ বাজারে। আপনারা দেখবেন কারণ বাজারে আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে এখন সবাই বাসায় আছে, বাসায় থেকে অনেক সময় সবাই একটু টেন্সড হয়ে আসলে বাজারে জিনিসপত্র ঠিক আছে কিনা। আপনাদের সরে জমিনে ভোক্তা অধিদপ্তর থেকে আমরা এই লাইভ মনিটরিংয়ের কিন্তু একটি উদ্দেশ্য আছে যে যারা বাসায় আছেন আপনারা জানবেন যে বাজারে পণ্যদ্রব্যের সরবরাহ প্রচুর, বাজারে পণ্যদ্রব্যের সরবরাহ প্রচুর এবং এখানে যে জিনিসপত্রের দামও আপনারা সরাসরি জানতে পারবেন। কেমন আছেন? টমেটো কত কেজি? 25 টাকা কেজি। এটা কত? পটল, পটল কত? ইয়া ঢেঁড়স 30, বেগুন 20, সিম 30 টাকা। আপনারা শুনলেন, আমরা এইগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গলিতে গলিতে পাড়া মহল্লায় যখন অতিরিক্ত বেশি দাম রাখবে তখন আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা সবসময় বলি যে সবাই সবার সাথে যে এই বিষয়গুলো জানলে তখন আপনারা সেখানে তাদেরকে বলতে পারেন। আর ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার যেটি 16121, সেই ভোক্তা অধিদপ্তরের হটলাইনে আপনারা অভিযোগ করতে পারবেন। আবারও বলছি সবাই ঘরে থাকুন, আমাদের লক্ষণ যেমন দেখা যাচ্ছে মানুষজন বের হয়ে আসা, মানুষজনের বের হয়ে আসাটা কিন্তু খারাপ। জি ভালো আছেন? আল্লাহ যে আপনারা দেখছেন আমরা এখানে তদারকি করতে করতে মানুষজনের সাথে আমাদের আসলে পরিচয় হয়ে যায়, আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করি। ভোক্তা অধিদপ্তরের টিম ডিএনসিআরপি যেটা আমরা বলি, ডিএনসিআরপির প্রত্যেক অফিসার মানুষের সেবায় যে আমরা নিবেদিত প্রাণ থাকার চেষ্টা করি, পাশাপাশি অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় যে নির্দেশনাগুলো দেন, আমাদের পরিচালক প্রশাসন স্যার আছেন কার্যক্রম স্যার, তারা সব সময় আমাদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, সেই আঙ্গিকই কিন্তু আমাদের কাজ। এই এটা কিন্তু ভুল, খুলছেন মাত্র খুলছেন, আচ্ছা দেন লাগান, ঠিক আছে। আপনারা দেখছেন আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি, এটি হলো কারণ বাজারের ভিতরে। কারণ বাজার কিন্তু বড় একটি বাজার, আবারও বলছি আপনাদের অবগতির জন্য যে আমরা সামনে যাচ্ছি, যারা আছেন আপনারা একটু থাকবেন, আমরা পেঁয়াজের যে মূল ইয়েটাতে যাচ্ছি, পাইকারি আড়ত যেটি, আমরা পেঁয়াজের পাইকারি আড়তে যাচ্ছি, আপনারা থাকবেন দেখবেন। আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আপনারা দেখবেন যে ব্যবসায়ীদের যে মাঝে মাঝে একটু খামখেয়ালিপনা অসচেতনতা, এই কারণে মূল্য তালিকাটা থাকে না। মূল্য তালিকা থাকলে সবচেয়ে বড় সুবিধা যেটি বলি সেটি হলো একজন ভোক্তা যখন কিনতে যান তিনি অন্তত জেনে শুনে কিনছেন। এই যে আমরা যাচ্ছি পেঁয়াজের আড়তের দিকে, কাগজ আছে, ভাউচার ভাউচার বের করেন, আমরা সামনে যাই, আপনি বের করে নেন, আমরা যাওয়ার সময় আবার দেখে যাব। কেমন যে আপনারা দেখছেন যে আমরা আসলে তদারকিগুলো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে, এটি একটু কষ্টকর কাজ। আবারও বলছি বাজার তদারকি অত্যন্ত কষ্টসাধ্য পরিশ্রমের একটি কাজ, যারা যে গতানুগতিকতা পরিহার করে একেবারে হাঁটতে হাঁটতে, আমরা মানে পরিশ্রমগুলো কীভাবে হয় আপনারা দেখবেন। যেমন একটি বিষয় এখন দেখাচ্ছি, আপনারা দেখবেন এখানে ধুলে উঠছে কেমন, এই যে ফ্যানে দেখেন এই যে ধুলে উঠছে, এই ধুলাবালির মধ্যে অফিসাররা কাজ করে যাচ্ছে, কিন্তু এই যে দেখুন যে এখানে ফ্যানের মাধ্যমে যে আমরা সরাসরি তদারকি করছি। হ্যাঁ আচ্ছা, এই মুরব্বি মুরব্বি কত করে কেজি? 38 টাকা পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি। যে আমরা যেটি বলছি যে মানুষজন যখন আসে, আসলে আমরা বাঙালি কিছু ক্ষেত্রে যে খুব অসচেতন মনে হয় যে এই যে একটি মহামারী দেখা গিয়েছে, এই মহামারীর সময় ন্যূনতম, এই যে দেখুন এই যে আপনারা ধরার সময় একটু সাবধানে থাকেন, কেমন একটু সাবধানে থাকেন, নাহলে তো বিপদ, বিপদ একার জন্য না, আপনার ঘরের জন্য তো বিপদ, বুঝেন নাই?
মাস্টার্স পড়েন, মাছ তো দিয়ে গেছি আমরাও। কেমন এটা কিনছেন? আবার ওই যে চাল ব্যবসায়ী আপনাদের সমিতি সেক্রেটারি এখানে দিয়ে গেছি, ঠিক আছে। পেঁয়াজ আজকে কত করে? পেঁয়াজ কত করে? কোনটা দেশিটা কত দেশি বলেন তো? দেশি এটি কি আপনার নামটা বলেন, পরিচয় দেন। শফিকুল ইসলাম আড়তদার এখানে কারণ বাজারের, যে উনার এখানে আপনারা দেখবেন বড় আড়তটি অনেক পেঁয়াজ কিন্তু বস্তায় বস্তায় যে থরে থরে সাজানো। আজকে কত করে কোনটা চলে বলেন তো? কোনটা বিক্রি করতেছেন? ইন্ডিয়ান যেটা আপনি নাসিক ওটা চলে 40 টাকা, আর ইন্ডিয়ান যেটা সুখসাগর ওটা চলে 30 টাকা, আর দেশি পাবনাটা চলে 36 টাকা, চলে 34 টাকা। আচ্ছা, আমরা শুনলাম যে পেঁয়াজের বাজার, এবার আলু আলুতে যাই। হ্যাঁ ইনশাল্লাহ, আপনাদের ধন্যবাদ সবাই। এত কিছু সেভ করার পরও চেষ্টা করতেছি সাপ্লাই যেন ঠিক থাকে, সাপ্লাইটা মোটামুটি ঠিক রাখা। ধন্যবাদ, আমরা ভক্ত অধিদপ্তরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। কেমন একত্রতা আছে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করতেছি আচ্ছা কিছুটা স্বাভাবিক রাখার লেগে, রেটও যাতে না বাড়ে ইনশাল্লাহ। আর কোনো সময় যদি দেখেন যে মূল যেখান থেকে আনেন ওরা বাড়াইলে হটলাইনে ফোন দিবেন 16121। কেমন লিফলেটও দিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই আমি একটু এইগুলো একটু দেখাইনি, তারপর আমরা এখন আলুতে আসছি, যে আলুর যেটি আড়ত দেখুন, আলুর যে পাইকারি আড়তে। এই আলু কত করে? আসসালামু আলাইকুম, আজকে কত আলু কেজি কত করে বলেন তো? 16 টাকা পাইকারি। আর পাল্লাই কত? পাল্লাই কত মুরব্বী? আসসালামু আলাইকুম। হ্যাঁ 18 টাকা। এই যে আপনারা দেখছেন এটি হলো পাইকারি, এখান থেকে নিয়ে 16 টাকার কেজি, বস্তা নিলে 15 টাকা। আচ্ছা, এই মাঠ কার্যক্রম মানে তদারকির অর্থ, বাজার তদারকির অর্থ হলো এই বিষয়গুলো আপনাদের সবাইকে জানানো। সাদা কত? 16-17। আচ্ছা ধন্যবাদ, আপনারা সাবধানে থাকেন একটু দূরে দূরে। হ্যাঁ সবাই একটু এই যে একেবারে কাছে, এত 3 ফুটে নিজের জন্য নিজের পরিবারের জন্য হলেও সাবধানে থাকেন। ঘরে আছে না, বউ বাচ্চা আছে না, সেই কারণে সতর্ক থাকেন, কারণ আপনি যদি ঘরে কারোর থেকে এখান থেকে নিয়ে যান এটা তো ঘরে ঢুকবে। সাবধান ভাই, সবাই সবাই সাবধানে থাকে, আল্লাহ আমাদের মুক্ত করুক। তো এই যে আমাদের তদারকি কার্যক্রম, আমরা আজকেও আমরা 15টি বাজার বিভিন্ন টিভি ভাগ হয়ে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন অধিদপ্তরের কর্মকর্তারা যেন এইভাবে সবসময় আপনাদের সেবা দিতে পারে। আবারও মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কারণ বাজার থেকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।